নমস্কার। আজকে আমরা ক্লাস ইলেভেনের একটি টপিক ফ্রিকশন নিয়ে আলোচনা করব বা ঘর্ষণ নিয়ে আলোচনা করব। ক্লাস ইলেভেনের একটি টপিক ফ্রিকশন নিয়ে আলোচনা করব। সরাসরি আমরা ফ্রিকশন কাকে বলে বা ঘর্ষণ কাকে বলে সেই ডেফিনেশনে চলে যাচ্ছি। পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে বা সৃষ্টি হতে সচেষ্ট হলে বস্তু দুটির সংস্পর্শ তলের পশ্চাৎ বরাবর একটি প্রতিরোধ বলের উদ্ভব ঘটে। এই যে প্রতিরোধ বলের উদ্ভব ঘটে, অর্থাৎ যেটি কি করে যে আপেক্ষিক গতির বিরুদ্ধে বা তার সৃষ্টি হওয়ার চেষ্টার বিরুদ্ধে কাজ করে, এই যে প্রতিরোধ বলটা, এই প্রতিরোধ বলটাকে কি বলা হয়? ফ্রিকশনাল ফোর্স। আলটিমেটলি ফ্রিকশনাল ফোর্স কি কারণে হয় তার যদি আমরা ডেফিনেশন না গিয়ে যদি আমরা ডেসক্রিপশনে যাই যে কি কারণে ফ্রিকশনাল ফোর্স সৃষ্টি হয়, সেটা আমরা যদি আলোচনা করি, কারণ আলোচনা ব্যাপারটা টপিকটা একটু ভালোভাবেই আমি বলি, কারণ ফ্রিকশনাল ফোর্সটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেন। কেন? যে কোনো হায়ার স্টাডির জন্য ফ্রিকশনাল ফোর্সটা মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো কঠিন বস্তুর তল কখনো মসৃণ হয় না, কোনো তল কখনো মসৃণ হয় না। যদি মসৃণ হয় তাহলে আমরা সেই তলের উপর দিয়ে হাঁটতে পারবো না বা চলাচল করতে পারবো না। প্রতিটি কঠিন বস্তুই তলের উঁচু নিচু অসংখ্য খাঁজ থাকে, তাই যখন সংস্পর্শে থাকা দুটি বস্তুর কোনো বস্তুকে অপর একটি বস্তুর সাপেক্ষে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা হয় করা হয় আর একবার বলছি, তাই যখনই সংস্পর্শে থাকা দুটি বস্তুর কোনো বস্তুকে অপর একটি বস্তুর সাপেক্ষে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয়, তখন বস্তু দুটির সংস্পর্শ তলের উঁচু নিচু খাঁজগুলি পরস্পরের সঙ্গে আটকে গিয়ে ঘর্ষণ বলে সৃষ্টি করে। এর ফলেই কি হয়, বস্তুটার গতি বাধাপ্রাপ্ত হয়। সংস্পর্শ তলের দুটি বস্তুর অণু কাছাকাছি চলে আসার ফলে পরস্পরের উপরে একটা আন্তঃআণবিক বা ইন্টার মলিকুলার ফোর্স কাজ করে, ফলে বস্তু দুটির মধ্যে একটা অ্যাডিংশন বা আসঞ্জন করে। এই আসঞ্জনই কিন্তু ঘর্ষণের উৎস, এবং আসঞ্জনের কারণেই ঘর্ষণটা হয়। এর ফলেই বস্তুর গতি বাধাপ্রাপ্ত হয়। যদি আমরা বর্তমান কনসেপ্ট বা ঘর্ষণের যে নিউ কনসেপ্ট সেই কনসেপ্টে যাই, সেখানে বলা হয়েছে যে ঘর্ষণের আধুনিক তত্ত্ব অনুযায়ী কঠিন পৃষ্ঠের অমসৃণতার জন্য ঘর্ষণ বলের সৃষ্টির ধারণাকে বাতিল করা হয়েছে। তারা বলছে যে ঘর্ষণ এক ধরনের রাসায়নিক বন্ধন হিসেবে বিবেচনা করা হয়। এবং ঘর্ষণ কি জাতীয় বল, পরীক্ষায় প্রশ্ন আসে যে ঘর্ষণ বলটা আলটিমেটলি কি রিলেটেড বল, সেটা হচ্ছে কি না ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স। ঘর্ষণ হচ্ছে কি না একটা তড়িৎ চুম্বকীয় বল। যদি আমরা পৃথিবীকেই একটা ম্যাগনেট ধরে নিই, তো তার সাপেক্ষে এটা কি না একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর একবার বলছি যে পরস্পরের সংস্পর্শে দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হলে বা সৃষ্টি হতে সচেষ্ট হলে বস্তু দুটির সংস্পর্শ তলে পশ্চাৎ বরাবর একটি প্রতিরোধ বলের উদ্ভব ঘটে। এই যে প্রতিরোধ বলের উদ্ভব ঘটে বা আপেক্ষিক গতির বিরুদ্ধে বা তার সৃষ্টি হওয়ার চেষ্টার বিরুদ্ধে কাজ করে যে বলটি, সেই প্রতিরোধ বলটিকেই বলা হয় কি ঘর্ষণ বল। এবং ঘর্ষণ বল কেন হয়, ঘর্ষণ বল হয় মূলত, আমি আর একবার বলছি যে কোনো তল কিন্তু মসৃণ হয় না, তার মধ্যে কিছু না হলেও উঁচু নিচু অসংখ্য খাঁজ থাকে। ফলে কি হয় যখন একটা তাই যখনই সংস্পর্শে থাকা দুটো বস্তু একে অপরের বস্তুর সাপেক্ষে গতিশীল, মানে একে অপরের সাপেক্ষে করা হচ্ছে, মানে আলটিমেটলি যখন আপেক্ষিক গতি সৃষ্টি করা হয়, সে আপেক্ষিক গতি সৃষ্টি করার সময় কি হয় যে বস্তুটির সংস্পর্শ তলের উঁচু নিচু খাঁজগুলি পরস্পরের সঙ্গে আটকে যায় এবং সেখান থেকে কি হয় ঘর্ষণ বলের সৃষ্টি হয়। এর ফলে বস্তুর গতি বাধাপ্রাপ্ত হয়, মানে একটা বস্তু বাধাপ্রাপ্ত হলো। সংস্পর্শ বিন্দুগুলিতে দুটো বস্তুর অণুগুলি কি হয় পরস্পরের কাছে চলে আসে এবং পরস্পরের উপরে একটা আন্তরায়িক বল প্রয়োগ করে, ফলে বস্তু দুটির মধ্যে একটা অণুগুলির মধ্যে আসঞ্জন ঘটে। এই যে আসঞ্জন, এটাই হলো কি না ঘর্ষণ বলের উৎস। এর ফলে কি হয় না বস্তুর গতি বাধাপ্রাপ্ত হয়, এবং এই ঘর্ষণটা কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ঘর্ষণ কি না একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল আমরা বলতে পারি। ঘর্ষণকে আমরা কি বলতে পারি যে তড়িৎ চুম্বকীয় বল। এবারে আমরা আলোচনা আসবো যে ঘর্ষণ কত রকমের হতে পারে, যে ঘর্ষণ কত টাইপের হতে পারে, সেই কনসেপ্টে আমরা আসবো। ফ্রিকশন মেনলি দু ধরনের হয়, ফ্রিকশন মেনলি দু ধরনের হয়। প্রথম যে কনসেপ্টটা আছে যে ফ্রিকশন যে কনসেপ্টটা, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না গতীয় ঘর্ষণ। তো গতীয় ঘর্ষণ মানে কি কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক
ফ্রিকশন। এবং এই ক্রাইনেটিক ফ্রিকশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ক্রাইনেটিক ফ্রিকশন দুটো হয়, একটা হচ্ছে শুধুই মাত্র চল ঘর্ষণ, আর একটা কি রোটেট ফ্রিকশন মানে আবদ্ধ ঘর্ষণ। আরেকটা হলো আবদ্ধ ঘর্ষণ। সো এই ঘর্ষণটা আমরা আলোচনা করবো যে আলটিমেটলি কি ঘর্ষণ, এবং কখন আমরা কোন পোর্শন হলে স্থিত ঘর্ষণ হয়, কোন পোর্শন হলে গতীয় ঘর্ষণ হয়, এবং কোন পোর্শন হলে চল ঘর্ষণ হয়, তখন সেই কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করবো যে কিভাবে ঘর্ষণ কাজ করে। নেক্সট চলে আসবো যে স্থিত ঘর্ষণ, গতীয় ঘর্ষণ এবং সীমান্ত ঘর্ষণ কাকে বলে। পরস্পরের সংস্পর্শে থাকা দুটো বস্তু যখন একে অপরের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল কিন্তু হতে পারে না, অর্থাৎ পরস্পরের থাকা ঘর্ষণ সৃষ্টি হতে গেলেই আপেক্ষিক গতি কিন্তু সৃষ্টি হতে হবে। সুতরাং একটা অবজেক্ট, যদি একটা এইরকম একটা অবজেক্ট ধরি, তো একটা অবজেক্ট একই একটা অপোজিট এরা যদি এদিকে যায় তো এটা এই দিকে যাচ্ছে, এইরকম ভাবে আপেক্ষিক গতি সৃষ্টি হচ্ছে, বা সেম দিকেও হতে পারে। তো আপেক্ষিক গতি সৃষ্টি করেও কিন্তু তারা ঘর্ষণ, এই যে তলের জন্য তারা ঘর্ষণ হতে পারছে না, ফলে কি হচ্ছে বস্তু দুটোর যে সংস্পর্শ তল, এই সংস্পর্শ তল বরাবর আপেক্ষিক গতির চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ বল ক্রিয়া করছে, অর্থাৎ যে তলে অবস্থিত সেই তলের সাপেক্ষে একটা বস্তু আরেকটা বস্তুকে প্রতিরোধ বল সৃষ্টি করছে। এই যে প্রতিরোধ বল, অর্থাৎ স্থির অবস্থায় থেকে ঘর্ষণ, সেই ঘর্ষণকে কি বলা হয় স্থিত ঘর্ষণ, সেই ঘর্ষণকে কি বলা হয় স্থিতি ঘর্ষণ। আরো একবার বলছি যে পরস্পরের সংস্পর্শে থাকা দুটো বস্তু যখন একে অপরের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল কিন্তু হতে পারছে না, তখন বস্তু দুটি সংস্পর্শ তল বরাবর আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা প্রতিরোধ বল সৃষ্টি হয়। অর্থাৎ এই যদি একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টের সাপেক্ষে আরও একটা অবজেক্ট চেষ্টা করেও কিন্তু কোনো গতি লাভ করতে পারছে না, তবুও কিন্তু তাদের আপেক্ষিক গতির জন্য একটা প্রতিরোধ বল ক্রিয়া করছে। এই প্রতিরোধ বলকে কি বলা হয় স্থিত ঘর্ষণ বল। এবং নেক্সট যদি আমরা আসি, গতীয় ঘর্ষণ বল কাকে বলে। গতীয় ঘর্ষণ কি না, পরস্পরের সেই একই কনসেপ্ট যে পরস্পরের সংস্পর্শে থাকতে হবে, না হলে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে না। পরস্পরের সংস্পর্শে থাকা দুটো পৃথক বস্তুর মধ্যে যখন আপেক্ষিক গতি সৃষ্টি করা হয়, বস্তুটির সংস্পর্শ তল বরাবর স্পর্শক বরাবর আপেক্ষিক গতির বিরুদ্ধে প্রায় অপরিবর্তনীয় মানের প্রতিরোধ বলের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যদি স্থিত ঘর্ষণের কনসেপ্টে আসি, তো স্থিত ঘর্ষণের কনসেপ্টে কি বলছে যে পরস্পরের সংস্পর্শে থাকা দুটো বস্তু একে অপরের সঙ্গে গতিশীল হওয়ার চেষ্টা করেও কিন্তু স্থির অবস্থায় আছে, তখন সেটা হচ্ছে কি না স্ট্যাটিক মোশন। কিন্তু গতীয় মোশনের ক্ষেত্রে ডিফারেন্সটা কি হয়ে যাচ্ছে, যে পরস্পরের সংস্পর্শে থাকা অবস্থায় দুটো পৃথক বস্তুর মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি করা হলেও বস্তু দুটির সংস্পর্শে স্পর্শক বরাবর আপেক্ষিক গতির বিরুদ্ধে প্রায় অপরিবর্তনীয় মানের একটা প্রতিরোধ বল উদ্ভব ঘটে, মানে একটা লিমিটিং ফোর্স, অর্থাৎ একটা লিমিটিং ফোর্স। এরপরে আমি কনসেপ্টটা আসবো যে সীমান্ত ঘর্ষণ কনসেপ্টটা চলে যাওয়ার পর একটা অপ্রতিরোধ্য, মানে যেই বলটাকে আমরা আটকাতে পারি না, সেটাকেই বলা হয় কি গতীয় ঘর্ষণ বল। তাহলে গতীয় ঘর্ষণ বলে কনসেপ্ট যদি আসি, তো প্রথমেই তো আমাদের কনসেপ্ট আনতে হবে যে পরস্পরের সংস্পর্শে থাকা দুটো পৃথক বস্তু, যার মধ্যে অপক্ষই আমরা আপেক্ষিক গতি, মানে একটা বস্তু সাপেক্ষে আরেকটা বস্তু গতি সৃষ্টি করলে বস্তুটির সংস্পর্শের তলের স্পর্শক বরাবর আপেক্ষিক গতি বিরুদ্ধে প্রায় অপরিবর্তনীয় মানের যে প্রতিরোধ বল সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো ঘর্ষণ বল। তাহলে আমরা যদি প্রযুক্ত বলের সাথে, যদি এই দিকে প্রযুক্ত বল থাকে এবং এই সাইড বরাবর ঘর্ষণ বল থাকে, তাদের যদি আমরা এইদিকে যদি আমরা ফ্রিকশনাল ফোর্সকে টেনে নিই এবং এই বরাবর যদি প্রযুক্ত বল কে টেনে নিই, পি ফর যদি আমরা পি যদি বলি, বা মানে পি কে আমরা ধরছি বাইরে থেকে যে বল প্রয়োগ করা হচ্ছে, পি ফর বাহ্যিক বল, আর এফ ফর ফ্রিকশনাল ফোর্স মানে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল যদি হয় তাহলে কি হবে, বাহ্যিক বলের সাথে ঘর্ষণ বলে, মনে করা যাক অনুভূমিক বস্তুটিকে অনুভূমিক তলের উপর রেখে পি পরিমাণ আমরা বাহ্যিক বল প্রয়োগ করছি, এর ফলে বাহ্যিক বলের বিপরীত দিকে ক্রিয়ারত ঘর্ষণ বল কত হচ্ছে এফ বল। তাহলে কি হচ্ছে, বাহ্যিক বল পি এর সঙ্গে ঘর্ষণ বল এফ এর লেখচিত্র যদি আমরা দেখাই কি হবে, যে বস্তুটি গতিশীল হওয়ার আগে পর্যন্ত পি এর মানটা শূন্য থেকে ক্রমশ ধীরে 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 বৃদ্ধি করা হলে ঘর্ষণ হলো সমাহারে বৃদ্ধি পায়, মানে আলটিমেটলি গ্রাফটা কেমন হবে, যদি আমরা এফ এর সাথে পি এর গ্রাফটা টানি তাহলে কি হয় সমানুপাতিক হারে এইরকম ভাবে বৃদ্ধি পায়। নেক্সট কি হয়, অর্থাৎ বস্তুটি যতক্ষণ স্থির থাকে ততক্ষণ কি হয় এই বাহ্যিক বলের মানটা স্থিত ঘর্ষণ মানের সমান হয়, অর্থাৎ বাহ্যিক বলের মান স্থিত ঘর্ষণ বলের সমান হয়,
এই যে কনসেপ্টটা, মানে একদম এই এই যে পজিশন, এই পজিশনে যে ঘর্ষণটা কাজ করে, সেই ঘর্ষণটাকে আমরা বলবো কি স্থিত ঘর্ষণ। অর্থাৎ যদি আমরা স্থিত ঘর্ষণে গ্রাফ টানতে বলে তাহলে কি হবে, যদি ঘর্ষণ বলের সাথে প্রযুক্ত বল বা বাহ্যিক বলে গ্রাফ টানতে বলে তাহলে কি হয় যে ঘর্ষণ বলের সাথে বাহ্যিক বলটা সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। তারপরে কি আসে যে একটা লিমিটিং ফোর্স আছে, কি আসে যে বস্তুটি গতিশীল হওয়ার ঠিক আগের মুহূর্তে স্থিত ঘর্ষণ বল সর্বোচ্চ মান লাভ করে। অর্থাৎ এই রকম একটা পজিশনে, এই যে পজিশনটা আমরা এখানে দেখাবো, এরকম একটা পজিশনে স্থিত ঘর্ষণ বলটা কি করে সর্বোচ্চ মান লাভ করে। এইরকম একটা পজিশনে স্থিত ঘর্ষণ বলটা সর্বোচ্চ মান লাভ করে, সর্বোচ্চ মান লাভ করে সে কি করে সমানুপাতিক হারে, মানে কেবলমাত্র বাহ্যিক বলটাই বেড়ে 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 যায়, ঘর্ষণ বলটা কিন্তু বাড়ে না। এই যে কনসেপ্ট, অর্থাৎ যেখান থেকে আমরা নীল এই যে সাইনটা দেখিয়েছি, এখান থেকে কি হয় বস্তুটি যতক্ষণ স্থির থাকে ততক্ষণ স্থিত ঘর্ষণ বলের মানের সঙ্গে সমানুপাতিক। এই যে ব্ল্যাক দিয়ে আমরা স্ট্রেট লাইন টেনেছি, তারপর থেকে কি হয় একটা ঠিক আগের মুহূর্তে স্থিত ঘর্ষণ বলটা সর্বোচ্চ মান, মানে ম্যাক্সিমাম মান লাভ করে। যে সর্বোচ্চ মান লাভ করছে তাকেই বলা হয় কি সীমাস্ত ঘর্ষণ। এবং এই সীমাস্ত ঘর্ষণ বল লাভ করার পরেই বাহ্যিক বলের মান প্রবল হারে বৃদ্ধি পায়, যা ঘর্ষণ বলের মান সীমাস্ত ঘন থেকে হঠাৎ সামান্য কমে যায় এবং প্রায় স্থির মান লাভ করে, যা হলো কি তখন এই যে ঘর্ষণ, তখন তাকে আমরা কি বলি এই যে মোশন লাভ করেছে, এই যে মোশন, তখন এইটাকে আমরা কি বলবো চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ, চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বল লাভ করে। এইরকম ভাবে আমরা গ্রাফটাকে প্লট করলাম। যদি আমরা ঘর্ষণ বলের সাথে বাহ্যিক বলের গ্রাফটা আনতে বলো, তো গ্রাফটা এইরকম হবে। এই যে জায়গাটা যদি আমরা এইরকম ভাবে এই জায়গাটাকে টেনে নিই, তাহলে এইটা আলটিমেটলি কি এফএস, মানে স্ট্যাটিক ফ্রিকশন, মানে আলটিমেটলি কি স্ট্যাটিক ফ্রিকশন আমরা বলতে পারি। তো স্ট্যাটিক ফ্রিকশন এবার স্থিত ঘর্ষণে কি হয় আলটিমেটলি এইরকম ভাবে, অর্থাৎ যে বাহ্যিক বল এবং ঘর্ষণ বলটা সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। তারপরে কি একটা লিমিটিং ফোর্স আছে, সেই লিমিটিং ফোর্সটা পেয়ে যাওয়ার পরে কি হয় যে বাহ্যিক বলের মান বৃদ্ধি করা হলে, যখন বাইরে থেকে আমি বলটা বৃদ্ধি করছি, তখন ঘর্ষণ বলের মান সীমাস্ত ঘর্ষণ থেকে হঠাৎ সামান্য কমে যায় এবং প্রায় স্থির মান লাভ করে, যা হলো চল ঘর্ষণ। অর্থাৎ প্রবল হারে, আগে যে কনসেপ্টটা আমরা বলছিলাম যে অপরিবর্তনীয় মানের একটা প্রতিরোধ বলের উদ্ভব ঘটে, এই যে উদ্ভব ঘটে তাকে বলা হয় কি গতীয় ঘর্ষণ। আর স্থিত ঘর্ষণ বলের মান প্রযুক্ত বলের উপর নির্ভর করে। এটা আমরা এই গ্রাফ থেকে বুঝতে পারছি যে যত এফটা, এখানে এফটা কি হচ্ছে যে প্রপোর্শনাল টু পি, অর্থাৎ যে স্থিত ঘর্ষণ বলের মানটা সেটা কি হচ্ছে এই যে বাহ্যিক বল পি তার উপর ডিপেন্ড করছে বা নির্ভর করছে। এবারে কি হয়, এবং বাহ্যিক বলের মান বৃদ্ধি পেলে স্থিত ঘর্ষণ বলের মানও বৃদ্ধি পায় এবং একটা জায়গায় সেটা সর্বোচ্চ লাভ করে। যে জায়গায় এটা সর্বোচ্চ লাভ করে তাকে বলা হয় কি সীমাস্ত ঘর্ষণ, তাকে কি বলা হয় সীমাস্ত ঘর্ষণ, তাকে বলা হয় সীমাস্ত ঘর্ষণ, তাকে বলা হয় কি সীমাস্ত ঘর্ষণ বা লিমিটিং ফোর্স। এইরকম ভাবে আমরা অনুভূমিক তলে প্রযুক্ত বলের সাথে ঘর্ষণ বলের পরিবর্তন এবং সেখান থেকে তিনটে কনসেপ্ট আলোচনা করলাম, পাশাপাশি ঘর্ষণ কিভাবে কাজ করে সেই কনসেপ্টটা আমরা আলোচনা করলাম, এবং গ্রাফের মাধ্যমে প্লট করে দেখালাম যে কিভাবে স্থিত ঘর্ষণ, গতীয় ঘর্ষণ এবং সীমাস্ত ঘর্ষণ কাজ করে। নেক্সট আমরা চলে আসবো আরো একটা কনসেপ্ট নিয়ে, সেটা হলো লম্ব প্রতিক্রিয়া কাকে বলে বা লম্ব প্রতিক্রিয়া ব্যাপারটি কি। একটি বস্তুকে অপর একটি বস্তুর সংস্পর্শে রাখা হলে ক্রিয়া প্রতিক্রিয়া জনিত কারণে সংস্পর্শ তলের লম্বভাবে প্রথম বস্তুটির উপর দ্বিতীয় বস্তুটি যে বল প্রয়োগ করে তাকে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া বল বলে। তো সেইটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো বা ব্যাখ্যা করবো, তার জন্য আমরা মনে করবো একটা নততলকে এবং সেই নততলের উপর কিভাবে লম্ব প্রতিক্রিয়া কাজ করে সেটা আমরা আলোচনা করবো। আর একবার বলছি, একটা বস্তুকে অপর একটা বস্তুর সংস্পর্শে রাখা হলে ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ নিউটনের তৃতীয় প্রতিসূত্র আমরা জানি যে যদি কোনো বস্তু ক্রিয়া থাকে তো অবশ্যই সে অন্য একটি বস্তু সে প্রতিক্রিয়া দেবে। তো ক্রিয়া প্রতি ক্রিয়া জনিত কারণে সংস্পর্শ তলে লম্বভাবে প্রথম বস্তুটির উপর দ্বিতীয় বস্তুটি, অর্থাৎ ফার্স্ট যে অবজেক্টটা আছে তার উপর সেকেন্ড অবজেক্টটা যে বল প্রয়োগ করে, অর্থাৎ নিউটনের যে প্রতিক্রিয়া বল তাকেই আলটিমেটলি আমরা কি বলবো দ্বিতীয় বস্তুর, যেহেতু লম্বভাবে কাজ করে সেই জন্য আমরা কি বলবো লম্ব প্রতিক্রিয়া বল। তো আমরা একটা নততলের ক্ষেত্রে সেই লম্ব প্রতিক্রিয়া বল কিভাবে ঘটে সেটা দেখব, যে একটা নততলের ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া বল কিভাবে ঘটে আমরা দেখব। তো একটা নততল এঁকে নিচ্ছি, নততল মানে কি, অর্থাৎ কোনো উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে আসার যে অংশটা সেটাকে আমরা বলবো কি নততল। অর্থাৎ
অর্থাৎ উঁচু রাস্তা থেকে আমরা হয়তো কোনো নিচু রাস্তা দিয়ে যাচ্ছি, তখন সেই অংশটাকে বলবো কি নততল, মানে অলরেডি একটা থ্রি ট্রায়াঙ্গেলের মতো। অর্থাৎ এইরকম উপর থেকে আমরা স্লিপ খাচ্ছি, বা যেরকম কোনো পার্কের ক্ষেত্রে যে স্লিপগুলো থাকে, বা যেখান থেকে আমরা স্লিপ খাই, বা যেখান থেকে আমরা কিছু বাচ্চারা খেলা করে, সেটাও এক ধরনের নততল বলা যেতে পারে। বা উঁচু যে রাস্তা থেকে, সেই রাস্তা থেকে যে নিচের দিকে যখন কোনো বস্তুকে ফেলে দিই, অর্থাৎ আনত তল বরাবর, সেটাও আমরা একটা আনত তল বলছি, নততল বরাবর সেটাও একটা কি বলবো, নততল বলবো। অর্থাৎ উঁচু কোনো অংশ থেকে নিচু স্থানে যাওয়ার যে অংশটা, সেই জায়গাটায় কি হয়, ঘর্ষণ ফোর্সটা কমে যায়, অর্থাৎ মসৃণতা থাকলে তাহলে বস্তুটা কি হয়ে যায়, অবজেক্টটা এখানে চলে আসে। সো সেই নততলকে, সেই নততলে আমরা কি করব, লম্ব প্রতিক্রিয়া বল আলোচনা করব। তো যদি এইরকম একটা অবজেক্ট আমি রাখি, যে অবজেক্টটার ভর হচ্ছে এম, তাহলে এই অবজেক্টটার ভর যদি এম হয়, তাহলে লম্ব উপাংশ বরাবর কি কাজ করবে, লম্ব উপাংশ বরাবর এম ভরের বস্তু যদি লম্ব উপাংশ বরাবর লাগ করি, তাহলে লম্ব অংশ বরাবর, এই লম্ব বরাবর কি কাজ করবে, লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে, হ্যাঁ কি না? তাহলে লম্ব প্রতিক্রিয়া যদি বল কাজ করে, তাহলে কি হবে, বস্তুর যে ওজনটা, অর্থাৎ এর ভর যদি এম হয়, এর যদি অভিকর্ষ ত্বরণ জি হয়, তাহলে কি হবে, এ কিভাবে কাজ করবে, এ কাজ করবে কি, এর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এইরকম ভাবে mg বল নিচের দিকে কাজ করবে, এবং বিপরীত দিকে এটা কি কাজ করবে, লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে এটাকে যদি আমরা উপাংশে ভাঙি, তাহলে উপাংশে ভাঙলে আমরা কি বলতে পারি, উপাংশে ভাঙ mg কে যদি আমরা উপাংশে ভাঙি, তাহলে আমরা বলতে পারি কি, যে অনুভূমিক যে উপাংশটা, সেই অনুভূমিক উপাংশ থেকে আমরা কি নিই, কস থিটা, এবং যেটা উলম্ব উপাংশ সেটাকে আমরা কি নিই, সাইন থিটা। তাহলে এই যদি অনুভূমিক উপাংশ ভাবি, তাহলে অনুভূমিক উপাংশটা কোনটা হবে, এই বরাবর, অর্থাৎ mg কস থিটা। আর যদি আমরা অনুভূমিক উপাংশ ভেবেছি, এবার যদি আমরা উলম্ব উপাংশ ভাবি, মানে লম্বালম্বি যে উপাংশ আছে সেই উপাংশটা যদি ভাবি, তাহলে তার মান কত হবে, এই বরাবর যে উপাংশটা সেটা কত হবে, mg সাইন থিটা। এবারে আমরা নিউটনের গতিসূত্র থেকে কি জানি, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে একটি উপাংশ নততল বরাবর একটা হবে কি mg সাইন থিটা, আর একটা হবে অপর অংশ নততলের লম্ব হবে যেটা, বা উলম্ব হবে, অর্থাৎ যেটা অনুভূমিক ভাবে আছে সেটা হচ্ছে কি mg কস থিটা, এবং যেটা উলম্ব ভাবে আছে সেটা হচ্ছে কি mg সাইন থিটা। তাহলে নততলে বস্তুর সাম্য বিবেচনা করলে, মানে সাম্যতা যদি ঠিক রাখতে চাই, তাহলে কি হবে, এই এনটা কার সমান হবে, এনটা mg কস থিটার সমান হবে, অর্থাৎ এই লম্ব প্রতিক্রিয়া বলটা কার সমান হবে, অর্থাৎ এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স সমান থাকলে তবেই বস্তুটা কি হবে, স্ট্যাটিক মোশন বা স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ অবস্থায় থাকবে। তার মানে এন ইকুয়াল টু আমরা বলতে পারি কি mg cos থিটা, বা এন মাইনাস mg cos থিটা ইকুয়াল টু কি বলতে পারি, জিরো। এন মাইনাস mg cos থিটা ইকুয়াল টু কি বলতে পারি আমরা, জিরো। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি কি, যে এন ইকুয়াল টু mg cos থিটা, বা এন মাইনাস mg cos থিটা ইকুয়াল টু জিরো। তো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে, এবং আরও একটা কনসেপ্ট আমরা জেনে, এবারে আমরা একটা অমসৃণ নততল বরাবর অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর ত্বরণের রাশিমালা নির্ণয় করবো। কিন্তু তার জন্য আমাদের আরও একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট কাকে বলে, বা ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, সেই ব্যাপারটা আমাদের আলোচনায় আসবে। তো ফ্রিকশন কোএফিসিয়েন্ট কাকে বলে, ফ্রিকশন কোএফিসিয়েন্ট কি, আমরা ফ্রিকশনের ক্ষেত্রে দেখলাম যে প্রযুক্ত বলের সাথে ঘর্ষণ বলটা কি সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। তো প্রযুক্ত বলকে যদি আমরা, প্রযুক্ত যে বল, সেই বলকে যদি আমরা পিও ধরতে পারি, এনও ধরতে পারি, যেহেতু নিউটন ফোর্স, তো সেই জন্য আমরা এন ধরছি। তো এন যেহেতু ধরছি, বা নিউটন ফোর্স বা লম্ব প্রতিক্রিয়া বলকেও অনেকে নিউটন ফোর্স বলে এন ধরে, আর যেহেতু ঘর্ষণ বলকে ফ্রিকশন বলি, তো সেই জন্য ফ্রিকশন, এফ ফর ফ্রিকশন বলছি। তার মানে কি, এফটা প্রপোর্শনাল টু এন। তারপর স্থিত ঘর্ষণের ক্ষেত্রে কি হয়, যতক্ষণ স্থিত ঘর্ষণ অর্থাৎ গতি ঘর্ষণ না লাভ করে, একটি বস্তুকে অপর একটি বস্তুর সংস্পর্শে রেখে গতিশীল করা হলে, বা গতিশীল করার চেষ্টা করা হলে, সীমাস্থ ঘর্ষণ কি হয়, চল ঘর্ষণের মানের উপর লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক হয়। তার মানে এফ প্রপোর্শনাল টু এন। তাহলে এই প্রপোর্শনাল চিহ্ন তুলতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, সেই কনস্ট্যান্টটা কি আনে, এফ সমান মিউ আনে। এই যে নতুন যে এই জায়গাটা মিউ, অর্থাৎ ইউ লিখে যে কেটে দেওয়া, এই ব্যাপারটাকে বলা হয় কি মিউ। তাহলে এফ ইকুয়াল টু কি মিউ এন, এফ ইকুয়াল টু কি মিউ এন। এই যে মিউ মানে মিউ ইকুয়াল টু কি এফ বাই এন,
যে মিউ এইটাকেই বলা হয় কি না কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। নেক্সট আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমরা আলোচনা করলাম, এবারে আমরা যে টপিক আলোচনা করব সেটা হচ্ছে এই ফ্রিকশন কনস্ট্যান্টের ডেফিনেশন কিভাবে আমরা করতে পারি। তাহলে ফ্রিকশন কনস্ট্যান্টের ডেফিনেশন যদি আমরা করতে চাই তাহলে এন কে কি করতে হবে, ওয়ান ধরতে হবে, তবেই একমাত্র মিউ ইকুয়াল টু এ হবে। যদি আমরা এন কে ওয়ান ধরি তবেই কি হবে, আমাদের যদি কোনো কিছু ডেফিনেশন করতে বলে তখন যে কোনো একটা জায়গাকে আমাকে ওয়ান ধরে সেই বলের সাথে সমানুপাতিক আনতে হবে। তাহলে মিউ ইকুয়াল টু এফ আনতে গেলে আমাদের কি ধরতে হবে, এনটাকে ওয়ান ধরতে হবে। তার মানে এখান থেকে ডেফিনেশন আমরা কি করতে পারি, যে ডেফিনেশন যদি করি তাহলে কি হলো যে কোনো বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া একক হলে, যেহেতু এনটাকে এক ধরছি, কোনো বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া একক হলে তার আপেক্ষিক গতির সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে যে স্থিত ঘর্ষণ ক্রিয়া করে তার মান, তার যে সর্বোচ্চ মান সংশ্লিষ্ট পশ্চতলের জন্য সেটা হয় কি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা স্ট্যাটিক ফ্রিকশন কনস্ট্যান্ট বা আমরা ঘর্ষণ গুণাঙ্ক বলতে পারি। তাহলে আমরা ডেফিনেশনই সরাসরি চলে যাচ্ছি, ডেফিনেশনটা লিখে নিই একবার, যে কোনো বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া বল, যেহেতু এন কে একক ধরেছি তাহলে কি লম্ব প্রতিক্রিয়া বল একক হলে, কোনো বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া বল একক হলে তাহলে কি হয় তার বিরুদ্ধে যদি আপেক্ষিক গতির মানে সৃষ্টি করার চেষ্টা করি আমরা, হলে তার আপেক্ষিক গতি তার আপেক্ষিক গতির সৃষ্টির চেষ্টা তার আপেক্ষিক গতির সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে যে স্থিত ঘর্ষণ ক্রিয়া করে, বিরুদ্ধে যে আলটিমেটলি আমরা স্ট্যাটিক মোশনই এটা ধরে নেবো, কাইনেটিক ঘর্ষণ আমরা ধরবো না, তো স্থিত ঘর্ষণ ক্রিয়া করে তাকেই আমরা কি বলবো, তাকে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা ঘর্ষণ গুণাঙ্ক বলে। এবারে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা আলোচনা করব একটা অমসৃণ, আর ঘর্ষণ গুণাঙ্ক কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে যদি আমাদের প্রশ্ন দেয়। তো এখান থেকে দেখছো যে মিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি কি এফ বাই এন, তাহলে আমরা আলটিমেটলি কি বলতে পারি যে প্রথমত ডিপেন্ড করে সংস্পর্শে থাকা দুটো বস্তুর উপাদান, যে তারা কি দিয়ে তৈরি, একটা যদি মোম হয় একটা যদি কাঠ হয় তাদের একটা ঘর্ষণ ফ্রিকশন আলাদা হবে, ফ্রিকশন কনস্ট্যান্ট। পশ্চতলের প্রকৃতি অর্থাৎ যে তলের উপরে আমরা রেখেছি সেই তলটা কি, সেই তলটা যদি মসৃণ হয়, খুব বেশি মসৃণ হয়ে যায় তাহলে ফ্রিকশন কনস্ট্যান্ট আলাদা হবে, অমসৃণ হলে ফ্রিকশন কনস্ট্যান্ট আলাদা হবে। এবং সংস্পর্শে থাকা দুটো বস্তু গতির প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ কি ধরনের বস্তু, আমি যদি জলের সাথে হচ্ছে কোনো কাদার হচ্ছে ফ্রিকশনাল করি তাহলে কিন্তু ফ্রিকশনাল কনস্ট্যান্ট পাওয়া যাবে না। সাধারণত এই ঘর্ষণ গুণাঙ্কের মান অলওয়েজ একের কম হয়, কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে দুটো তলকে সম্পূর্ণ পরিষ্কার এবং অত্যাধিক মসৃণ করলে তাহলে কি হয় ঘর্ষণ বলের মান এবং প্রতিক্রিয়া বলের মান সমান হয়ে যায়, তখন কি হয়ে যায় বা ঘর্ষণ বলের মানটা কি হয়ে যায় প্রতিক্রিয়া বলের মানের চেয়ে বেশি হয়ে যায়। এই কন্ডিশন যদি সৃষ্টি করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ফ্রিকশনাল কনস্ট্যান্ট এফ ইকুয়াল টু আমরা পাচ্ছি যে এম আর এন, এফ বাই এন, অর্থাৎ এর মান এই যে মিউ এর মান অলওয়েজ কি হয় লেস দ্যান ওয়ান, এটা সব ক্ষেত্রেই প্রায় লেস দেন ওয়ান হয়। তার মানে কি আমরা বলতে পারি যে ফ্রিকশনাল ফোর্সের মানটা কম হয়, লম্ব প্রতিক্রিয়া জনিত বলের মানটা বেশি হয়। কিন্তু যদি আমরা এইরকম অবস্থা সৃষ্টি করি যে দুটো তলকে সম্পূর্ণ পরিষ্কার এবং অত্যাধিক মসৃণ যদি করি তাহলে বায়ুশূন্য স্থানে পরস্পরের সংস্পর্শে রাখলে তখন তল দুটির ঘর্ষণ গুণাঙ্ক একের চেয়ে বেশি হয়, তখন কি হয় একের চেয়ে বেশি হয়, তখন কি হয় এইটার মান যথেষ্ট বেশি হয়। যদি আমরা এই কন্ডিশন সৃষ্টি করি সেক্ষেত্রে কিন্তু সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। কোনো অমসৃণ নততল বরাবর পতনশীল বস্তুর ত্বরণ আমরা আলোচনা করব। তো মনে করে যে থিটা নতি বিশিষ্ট একটি আনত তলে আমরা যদি একটা আনত তল এনে নিই যার কোণ হবে থিটা, এইরকম আগের বারে আমরা দেখিয়েছিলাম কিভাবে আনত তল হবে, তো এইরকম ভাবে যদি একটা আনত তল আমরা টেনে নিই, তো যার এইরকম অবস্থানে একটা হচ্ছে এম ভরের বস্তু রেখেছি, এম ভরের বস্তু রেখেছি
এবং সে হচ্ছে কি কোণ বরাবর করে আছে? থিটা আনত তলে হয়ে আছে, সরি আনত তল বলছি, নত তল বরাবর হয়ে আছে। আনত তল কনসেপ্টটা একটু আলাদা। মনে করা যাক থিটা নতি বিশিষ্ট একটি আনত তলে এম ভরের কোনো বস্তু আছে, তো এটাকে আনত তল আমরা বলতে পারি। নত তল আর আনত তলের মধ্যে ডিফারেন্সটা তোমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি যে চ্যাপ্টার সেখানে পড়তে, তো আমি একটু বলে দিচ্ছি নত তল এবং আনত তলের মধ্যে ডিফারেন্সটা কি। নত তল মানে যে কোনো তল যদি আমরা তার একটা নতি সৃষ্টি করি তখন সেটা অনত তল, নত তল, এবং সেই আনত তল তখনই হয় যখন সেই নতিকে আমরা মাপতে পারি, তখন সেটা কি হয়ে যায়? আনত তল। তো নততলের নতি থিটার মান ওই নততলে বস্তুটির স্থিতিকোণ কম বা সমান হলে শুধুমাত্র অভিকর্ষের প্রভাবে বস্তুটি পড়বে না, কিন্তু তা বেশি হলে শুধুমাত্র অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়বে। তার মানে এই যে নততলটা আছে, আমরা এখানে যদি আমরা বস্তুকে রাখি সেই বস্তুটা পড়বে কি পড়বে না সেটা ডিপেন্ড করছে কিসের উপরে? সেই কনসেপ্টটার উপরে। যদি নততলে বস্তুটির স্থিতিকোণের মান কম বা সমান হলে তাহলে বস্তুটা কি হবে? পড়বে না। স্থিতিকোণের কনসেপ্টটা আমরা নেক্সট ভিডিওতে আসবো, কিন্তু স্থিতিকোণের কনসেপ্টটা এই মুহূর্তে দরকার, তো সেই কারণে স্থিতিকোণের ব্যাপারটা একটু আমরা বোঝানোর চেষ্টা করছি যে আলটিমেটলি স্থিতিকোণটা কি হয়। আমরা পেয়েছিলাম কি যে মিউ এস ইকুয়াল টু এফ এস বাই এন, মানে মিউ এস ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম যে এফ এস বাই এন। তাহলে মিউ এস ইকুয়াল টু আমরা অর্থাৎ যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল টু কি, স্থিত ঘর্ষণ বাই প্রযুক্ত যে বল বা যে লম্ব প্রতিক্রিয়া বল তার অনুপাতকে পেয়েছিলাম। তাহলে এইটাকে যদি আমরা একটা এই যে অ্যাক্সিস বরাবর এই বস্তুটি আছে, এই বস্তু বরাবর এই দিক বরাবর যদি লম্ব প্রতিক্রিয়া বল আর কে ধরি, অর্থাৎ এই দিকে যদি আমরা রিয়েক্টেড ফোর্সকে ধরি এবং এই বরাবর যদি নিউটন বা লম্ব প্রতিক্রিয়া বলকে যদি ধরি, তাহলে কি হবে? অর্থাৎ ঘর্ষণ বলকে যদি আমরা এই বরাবর ধরি আর লম্ব প্রতিক্রিয়া বলকে এইদিকে, আর আরটা যদি আমরা লব্ধি, মানে এই এই যে দুটো বল আছে ভেক্টর চ্যাপ্টারে তোমরা পড়েছো দুটো বলের ক্ষেত্রে যে লব্ধিটা, সেই লব্ধিটাকে যদি মাঝ বরাবর ধরি তাহলে আমরা বলতে পারি কি যে আর আর এন এর মধ্যে একটা কিন্তু কোণ সৃষ্টি হচ্ছে। এই যে কোণটা সৃষ্টি করছে সেটাকে যদি এই যে কোণটা সৃষ্টি করছে সেই কোণের মানটা যদি আমি ল্যামডা ধরি, সেই কোণের মানটা যদি আমরা ল্যামডা ধরি, তাহলে কি হবে? এই ল্যামডা, এই ল্যামডার মানটা কি হবে? অর্থাৎ আমরা বলতে পারি কি যে ল্যামডার মান যদি আমরা আর আর এন এর মধ্যে ধরি, ঠিক আছে, তাহলে এই ল্যামডার মানটা কি হবে? লম্ব বাই ভূমির অনুপাতকে আমরা নেব, তার মানে এটাকে বলতে পারি কি ট্যান ল্যামডা। কেন আমরা ট্যান নিচ্ছি সাইন বা কস নিচ্ছি না? কারণ এখানে আমরা যেহেতু লম্ব আর ভূমি অংশটাকে ধরছি, দেখো ভালো করে, যদি এটা একটা ট্র্যাঙ্গেল হয় তাহলে কিন্তু আমরা লম্ব অংশটা আর ভূমি অংশটাকে ধরছি, সেই কারণেই কিন্তু আমরা ট্যানকে নিচ্ছি, সাইন কসকে নিতে পারছি না, কারণ এখানে কোনো অতিভুজ নেই। তাহলে মিউ এস ইকুয়াল টু বলতে পারি কি না ট্যান ল্যামডা ইকুয়াল টু এফ এস বাই এন। তাহলে এফ এস বাই এন এই যে কনসেপ্টটা এলো, অর্থাৎ নতিকোণের যে সর্বোচ্চ মান পর্যন্ত একটি অমসৃণ নতদলের উপরে রাখা কোনো বস্তু তার ওজন ঘর্ষণ বলে যৌথ ক্রিয়ার সাম্যাবস্থায় থাকতে পারে, ওই বস্তুর নতদলের জন্য স্থিতিকোণ বা বিরামকোণ বলা হয়। তাহলে ট্যান ল্যামডা ইকুয়াল টু আমরা বলতে পারি কি যে এফ এস বাই এন। তো এই যে কোণটা, অর্থাৎ যে কোণটাই সেটা সর্বোচ্চ স্থিতি অবস্থায় থাকে কোনো বস্তু, মানে স্থির অবস্থায় আছে, তো সেটাকে বলা হয় কি স্থিতিকোণ। সুতরাং কোনো অমসৃণ নততল বরাবর বস্তুর পতনশীল ত্বরণ আমরা কনসেপ্টটা কোথা থেকে আসবো? যে ওই নততলে বস্তুটি স্থিতিকোণের মান কম বা সমান হলে শুধুমাত্র অভিকর্ষের প্রভাবে বস্তুটি পড়বে না। যদি এই যে স্থিতিকোণের যে মানটা, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু যদি আমরা লিখি ট্যান ইনভার্স এফ বাই এস বাই এন, এই মানটা যদি যে থিটা এই যে নততলের যে কোণটা আছে সেটার থেকে যদি কম হয়, সেটার থেকে যদি কম হয় বা সমান হয় তাহলেই কিন্তু বস্তুটি পড়বে না, মানে বস্তুটা এখানে থাকবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি হয়, অর্থাৎ এইটা যদি ল্যামডাটা যদি লেস দেন থিটা হয় বা ল্যামডা ইকুয়াল টু থিটা হয় তাহলে কি হবে, বস্তুটা পড়বে না। কিন্তু ল্যামডাটা যদি গ্রেটার দেন থিটা হয়ে যায় তাহলে কিন্তু বস্তুটা পড়ে যাবে, অর্থাৎ অভিকর্ষের দিকে আসবে। তার মানে স্থিতিকোণটা যদি এই যে স্থির অবস্থায় থাকাকালীন যে কোণ সৃষ্টি করেছে সেই স্থিতিকোণের কন্ডিশনটা যদি এরকম হয় যে স্থিতিকোণকে যদি আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, ল্যামডা ইকুয়াল টু আমরা বলবো কি স্থিতিকোণ, তো সেই ল্যামডাটা যদি গ্রেটার দেন থিটা হয় তাহলে কিন্তু বস্তুটা পড়ে যাবে। তো বস্তুটা যখন পড়ে যাবে তখন আমরা যে ত্বরণটা সেই ত্বরণটা আমরা নির্ণয় করব। সুতরাং আমরা ছবিটাকে একটু অন্যরকম ভাবে ভাববো। তো এই ছবিটাকে যদি একটু অন্যরকম ভাবে ভাবি,
তাহলে এটা যেহেতু লদ্দি ধরেছে সেক্ষেত্রে এইরকম ধরেছি, কিন্তু যখন এই বস্তুটা পড়ে যাচ্ছে তখন ছবিটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। সুতরাং ছবিটা আমি প্রথম থেকেই আঁকছি। তো এইরকম একটা নততল বা আনততলও বলা যায়। তো এর এইরকম একটা অবজেক্ট রেখে দিয়েছি, সেই অবজেক্টের কি হচ্ছে, সেই অবজেক্টের ভর যদি আমরা এম ধরি, আগের বারে আমরা দেখেছিলাম লম্ব প্রতিক্রিয়া, এর ভর যদি এম ধরি তাহলে কি হচ্ছে, এই বরাবর অর্থাৎ এই দিক বরাবর যদি আমরা এরকম ভাবে নিই, তাহলে এই দিক বরাবর কি হয়, অভিকর্ষের দিকে কি হয়, তার একটা বল কাজ করে। সেই বলের মান আমরা আগের বারে বের করেছিলাম কত, এমজি কস থিটা। এবং এই এমজি কস থিটা অংশকে উপমিশ্রিত করার জন্য তার একটা লম্ব প্রতিক্রিয়া বল এন কাজ করে। আর এম ভরের এই দিক বরাবর যে উপাংশটা আমরা পেয়েছিলাম, সেই উপাংশটার নাম অর্থাৎ উলম্ব বরাবর যে উপাংশটা পেয়েছিলাম তার মান কত ছিল, না এমজি সাইন থিটা। আসলে এই এম ভরের বস্তুর মান হচ্ছে, যেহেতু অভিকর্ষের দিকে মানে এই দিকে জি, সেই জন্য এর মান এমজি, আর এই দিক বরাবর এমজি কস থিটা সাইন থিটা। এটা আমরা একটু আগে লম্ব প্রতিক্রিয়া ব্যাপারে এসেছিলাম। তো সুতরাং যদি আমরা লব্ধি প্রতিক্রিয়া বল পি নির্ণয় করি, তো সেই পি এর মান কত হবে, যে লব্ধি প্রতিক্রিয়া বল যদি পি নির্ণয় করি তাহলে পি এর মান কত হবে, তার জন্য আমাদের আরো একটা কনসেপ্ট আনতে হবে, যে এমজি সাইন থিটা এই যে বলটা, এই বলটিকে প্রশমিত করে কোন বলটি, আমাদের যে কাইনেটিক ফোর্সন, অর্থাৎ স্থিত ঘর্ষণের পরে, স্থিত ঘর্ষণ না থাকলে তাহলে এমজি সাইন থিটা বলের কনসেপ্টটা আমরা, যদি স্থিত ঘর্ষণ অবস্থায় আসে মানে ল্যামডা যদি লেস দেন থিটা বা ইকুয়াল টু থিটা হয়ে যায়, স্থিতিকোণ ইকুয়াল টু এই কোণটার যদি, এই কোণটার যদি কম বা সমান হয়, তাহলে এই কনসেপ্টটা আমরা এই এমজি সাইন থিটা কনসেপ্টটা ভাববো না। কিন্তু যদি ল্যামডা গ্রেটার দেন থিটা হয় তাহলে কি হবে, এই এমজি সাইন থিটা কোণটার হচ্ছে মান সমান হবে, এই যে বস্তুটা এইদিকে চলে আসছে, যে বিপরীত দিকে যে কাইনেটিক ফ্রিকশনটা সেই ফ্রিকশনে সমান হবে। তার মানে আমরা বলতে পারি কি, যে এমজি সাইন থিটা অর্থাৎ বস্তুটা যখন স্থির অবস্থা থেকে গতিশীল হতে আসছে, তখন এই এমজি সাইন থিটা বলটা একে এইদিকে নিয়ে আসছে, এবং তার বিপরীত দিকে বাধা সৃষ্টি করছে কি, যে গতীয় ঘর্ষণ বলটা, তার মানে এমজি সাইন থিটা ইকুয়াল টু কি, এফ কে। এমজি সাইন থিটা ইকুয়াল টু কি, এফ কে। তাহলে লব্ধি বল, এদের যদি লব্ধি বল আমরা নির্ণয় করি, যেহেতু দুটো অপোজিট ডিরেকশনে আছে, তাহলে তাদের লব্ধি বল যদি নির্ণয় করি, তার মানে আমরা বলতে পারি কি, যে এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়াল টু পি, পি কে যদি আমি লব্ধি বল ধরি, তাহলে পি ইকুয়াল টু কি না, এমজি সাইন থিটা মাইনাস এফ কে। যেহেতু অপোজিট বরাবর আছে তো লব্ধিটা এদের কি হবে, বিয়োগ হবে। যদি সেম ডিরেকশনে থাকতো তাহলে কি হতো, যোগ হতো, যেহেতু অপোজিট ডিরেকশনে আছে তো বিয়োগ হচ্ছে। তো এখান থেকে যদি আমরা করি, তো বস্তুটির উপর এমজি রূপাংশ আমরা পেয়েছিলাম কত, এমজি কস থিটা। তার মানে আগের বারে আমরা কনসেপ্টে পেয়েছিলাম যে এন ইকুয়াল টু কি না, এমজি কস থিটা, আর এখান থেকে কি পেলাম, যে এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়াল টু পি। তাহলে এন ইকুয়াল টু একটা কনসেপ্ট কি পেয়েছিলাম, যে এমজি কস থিটা। সো এখান থেকে আমরা যদি এবারে চল ঘর্ষণের সূত্রটাকে ইউজ করার চেষ্টা করি, চল ঘর্ষণের সূত্রটা যদি ইউজ করার চেষ্টা করি, আমি উপরে করছি, উপরটাই করছি, যদি চল ঘর্ষণের কনসেপ্টটাকে আমরা করার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি কি, যে এফ কে প্রপোশনাল টু এন কে, অর্থাৎ কাইনেটিক ফোর্সের প্রপোশনাল টু যে লম্ব প্রতিক্রিয়া বল, তাহলে এফ কে ইকুয়াল টু কি, মিউ এন কে, এটা মিউ কেও বলতে পারি। তো সেই এন এর মানটা আমরা কি পেয়েছি, এমজি কস থিটা। তার মানে এফ কে ইকুয়াল টু কি বলতে পারি, মিউ, এই যে অংশটা পেয়েছি এখানে লিখছি এমজি কস থিটা, এফ কে ইকুয়াল টু কি না, মিউ এমজি কস থিটা। তাহলে পি ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা, পি ইকুয়াল টু পেয়েছিলাম এফ কে মাইনাস বা এমজি সাইন থিটা মাইনাস এফ কে, বা এটাকে ঘুরিয়ে লিখলে কি বলতে পারি, যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে মাইনাসের পি হবে, আর এটা কি হয়ে যাবে, মাইনাস ব্র্যাকেটের মধ্যে এফ কে মাইনাস এমজি সাইন থিটা, বা দুই সাইড থেকে মাইনাস মাইনাস তুলে দিলে তো ডাইরেক্ট বলতে পারি কি, যে পি ইকুয়াল টু এফ কে মাইনাস এমজি সাইন থিটা। এবং একটা কনসেপ্ট ধরলেও আমরা বুঝতে পারি যে এফ কে মানটা নিশ্চয়ই বেশি হবে আর এমজি সাইন থিটার মানটা কম হবে, তবেই কি হবে, তবেই একমাত্র বস্তুটা, মানে এখানে ধরে নেওয়া হচ্ছে যে চল ঘর্ষণের মানটা বেশি এবং এই যে যে বলের প্রভাবে অভিকর্ষের দিকে পড়ছে তার মানটা কম। তো এই কনসেপ্ট তুই ধরি, তাহলে এফ ইকুয়াল পি ইকুয়াল টু কি, লব্ধি প্রতিক্রিয়া বল পি ইকুয়াল টু কত, বা লব্ধি বল পি ইকুয়াল টু কত, এফ কে মাইনাস এমজি সাইন থিটা। তো
এফ কে এর মান আমরা কি বের করেছি, এখানে তাহলে লিখে দেবো যে পি ইকুয়াল টু আমরা এফ কে পেয়েছি কত, মিউ এম জি কস থিটা মাইনাস এম জি সাইন থিটা। তাহলে এখান থেকে যদি আমরা এম জি কমন নিই, তাহলে কি হচ্ছে মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। এবারে আমরা পি ইকুয়াল টু বা যদি নিউটনের গতীয় ত্বরণের সূত্র জানি, তাহলে পি ইকুয়াল টু কি জানি, এম এফ। আমরা কি জানি যে পি ইকুয়াল টু এম এফ, এই অংশটা আমরা কেটে দিচ্ছি বা মুছে দিচ্ছি, যদি তোমরা এটা তুলে নিয়েছো এই অংশটা মুছে দিচ্ছি, তাহলে পি ইকুয়াল টু কি পেলাম, এম জি ব্র্যাকেটের মধ্যে মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। এবারে পি ইকুয়াল টু কি জানি আমরা, পি ইকুয়াল টু জানি কি এম এ, তাহলে আমরা বলতে পারি কি যে এম এ ইকুয়াল টু এম জি মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে দুটো প্রস্থান থেকে এম এম কেটে দিলে তাহলে সেই ত্বরণের মান কত হয়, জি মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। এবং যদি বলের মান বার করতে হলো তাহলে হতো এইটা, যে এম জি মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। আর যদি ত্বরণের মান বার করতে বলে এ পর ত্বরণ, ওই যে নততল বরাবর ত্বরণ, সেই ত্বরণ নততল বরাবর বস্তুর যে ত্বরণটা যখন পড়তে থাকে তার মান কত, মি এ ইকুয়াল টু জি মিউ কস থিটা মাইনাস সাইন থিটা, যেখানে মিউ পর মিউ কে আমরা বলতে পারি যেহেতু এটা কাইনেটিক ফোর্সানে ঘর্ষণ গুণাঙ্ক। এইরকম ভাবে আমরা ঘর্ষণে বিভিন্ন টপিক আলোচনা করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। তো স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যদি কোনো ঘর্ষণ রিলেটেড বা যে কোনো রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে আছে সেখানে তোমরা পাঠাতে পারো। এবং যদি এইরকম ভিডিও আরও চাও তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব বা তোমাদের লাইক আমাকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যাবে আরও ভিডিও করার দিকে। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।